রুমা চৌধুরী, আপনি আমাদের গরিব মায়ের পাঠানো শাড়ি মেহেদি আর চুড়ি ফেলে দেননি, আপনি আঘাত করেছেন আমাদের সেই মায়ের বুকে। দুদিন পরে যে মায়ের দুই সন্তানকে আমরা দুই বোন বিয়ে করে ওই মায়ের ঘরের বউ হয়ে যাব। সুলতানা চৌধুরী, এই স্বপ্নটাকে কোনোদিনই সত্যি হতে দেবে না। যদি আমাদের স্বপ্ন মিথ্যে হয়ে যায়, যদি এই লাল শাড়ি পরে আমরা বউ হয়ে যেতে না পারি, তাহলে সুলতানা চৌধুরীর এই রাজপ্রাসাদে দুটি জীবনে মৃত্যু হবে, একজন আমি আর একজন আমি। তোদের কথা শুনে আমার মনে হচ্ছে যে আর চম্পর চোখে অন্ধবিশ্বাসের যে কালো চশমাটা সুলতানা চৌধুরী এতদিন পরিয়ে রেখেছিল, সে চশমাটা আর পরিয়ে রাখতে পারবে না। আজ আমার মনে হচ্ছে সেই দিনের বেশি দূরে নয়, জিয়ার চম্পা ওদের বাবাকে চিনবে, বাবা বলেও ডাকবে। ছোট মা, জিয়ার চম্পার বাবাকে তুমি চেনো? কে, কোথায় থাকে? ওদের চোখের সামনে। হ্যাঁ, বলো কি, চোখের সামনে অথচ চেনে না? ওই যে বললাম, সুলতানা চৌধুরী অন্ধবিশ্বাসের কালো চশমাটা পরিয়ে রেখেছে। তাহলে বলো, যে চশমা এতদিন কেউ খুলে নিতে পারেনি, সেই চশমাটা কে খুলে দিবে? চশমা পরিয়ে দিয়েছে সুলতানা চৌধুরী, খুলে দেবে ওদের সেই হতভাগ্য বাবা। দাঁড়াও, তোদের সাহস হলো কি করে? আমার অনুমতি না নিয়ে বাইরে যাচ্ছিস নতুন ইতিহাস সৃষ্টি করতে? আমাদের শরীর থেকে কোটি টাকার গন্ধ ধুয়ে মুছে ফেলে দিয়ে গরিবের ছেলেকে কবুল করতে? বল কে নিয়ে যাবে তোদের? আমি বলছি, বল কে নিয়ে যাবে তোদের? আমি 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 কোন অধিকারে? বাবার অধিকারে, রক্তের অধিকারে, জন্মদাতার অধিকারে। বাবার অধিকারে? তুমি আমাদের বাবা? হ্যাঁ, আমি তোদের বাবা, আমি তোদের বাবা। তাহলে এতটা বছর বাবা থেকে চাকর হয়ে আছো কেন? বলো বাবা, বলো। সুলতানা চৌধুরী, আমার মেয়েরা প্রশ্ন করছে কেন আমি চাকর হয়েছিলাম, জবাব দাও, জবাব দাও। আমি তোমার কাছে জানতে চেয়েছি বাবা, তুমি বলো কেন? তোদের নানা ভাই ছিল আমার বাবার বন্ধু আমাদের ছোটবেলায়। তোদের দাদু ভাই আর নানা ভাই তোদের এই মায়ের সঙ্গে আমার বিয়ে দেয়, তোদের এই মায়ের সাথে আমার বিয়ে দেয়। তোদের মা যখন বড় হয়ে জানতে পারল আমার মতো একটা গরিব ছেলের সঙ্গে তার বিয়ে হয়েছে, তখন তখন কিছুতেই আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারিনি। তারপর 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 তোদের নানা ভাই মিত্রকে উইল করে যায়। সেই উইলে লেখা ছিল, উইল লেখার দিন থেকে দু বছরের মধ্যে যদি তোদের মা সন্তানের মা না হয় তাহলে সমস্ত ধন সম্পত্তি ট্রাস্টে চলে যাবে, শুধুমাত্র বিশাল সম্পত্তির মালিক হওয়ার জন্য। তোরা তোরা এই দুই বোন পৃথিবীতে জন্ম নিয়েছিস। যেদিন তোদের দুই বোনের জন্ম হলো সেদিন সেদিন তোদের বুকে জড়িয়ে নেবার জন্য হাসপাতালে ছুটে গিয়েছিলাম, কিন্তু কিন্তু তোদের কোলে নিতে পারিনি, এতটুকু আদরও করতে পারিনি, এতটুকু আদরও করতে পারিনি। বাধা হয়ে দাঁড়িয়েছিল তোদের এই মা, আমাকে বলেছিল কোলে নেওয়া আদর করা দূরের কথা, বাবা পরিচয় দিলে ও তোদের মুখে দুধ তুলে দেবে না, বলেছিল তোদের মুখে দুধ তুলে দেবে একটাই শর্তে, যদি আমি কসম খেয়ে বলি তোদেরকে কোনোদিন জানতে দেব না আমি তোদের বাবা, আমি তোদের বাবা। তোদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার জন্য কসম খেলাম, মনটাকে লোহার পাতে মুড়িয়ে ফেলেছিলাম যাতে করে আমার দীর্ঘশ্বাসে বাতাস তোদেরকে বলে না দেয়
আমি তোদের বাবা। তাই তো এতগুলো বছর বাবা হয়ে চাকরের অভিনয় করেছি, আর আমি অভিনয় করতে পারছি না, তোমার অভিনয় জীবন শেষ হয়ে গেছে বাবা, আর তোমাকে অভিনয় করতে হবে না, আমরা তো জেনে গেছি তুমি আমাদের বাবা। আমি চিৎকার করে বলছি, শুনুন সুলতানা চৌধুরী, এই মানুষটাই আমাদের বাবা। সুলতানা চৌধুরী, শুনতে পাচ্ছ? আজ আমার দুই মেয়ে আমাকে বাবা বলে ডাকছে। তুমি আজ হেরে গেছ, তুমি আজ পরাজিত। থাকো তুমি তোমার এই বিশাল প্রাসাদ দিয়ে, অর্থ আর প্রাচুর্য নিয়ে, আমি চলে যাচ্ছি আমার এই দুই মেয়েকে নিয়ে। চল মা চল, এবার তোদের জীবনের এক টাকার ছেলে আর কোটি টাকার মেয়ের গল্পটা শেষ করবো। তোমরা কারা, কি চাও? আমরা দুই ভাই, আপনার দুই মেয়ের হবু জামাই শ্বশুর আব্বা। আপনার স্ত্রী আমাদের সাথে বিয়ে ঠিক করেছে। আর তাই আপনি যদি মনে করেন আপনার দুই মেয়েকে কাজ অফিসে নিয়ে গিয়ে ওই দুই গরিবের ছেলের সাথে বিয়ে দেবেন, তা হবে না। আমরা দুই ভাই আপনার দুই মেয়েকে তুলে নিয়ে গিয়ে আমাদের বউ বানিয়ে ওই সমস্ত সম্পত্তির মালিক হব। মার মার ওদের। জীবনেই প্রথম বাবার দায়িত্ব পালন করলাম।
গরিব বাবা দুই মেয়েকে আপনার হাতে তুলে দিয়ে এক টাকার ছেলে আর কোটি টাকার মেয়ের গল্পটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়াই করি। আমাকে ক্ষমা করে দাও, আমিও আমার আর তোমার এক টাকার ছেলের কোটি টাকার মেয়ের গল্পটা শেষ করতে চাই। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। বাকি জীবনটা তোমার স্ত্রী হিসেবে বেঁচে থাকতে চাই। আমার ইচ্ছেটা তুমি পূরণ করবে না, ভালো করবে না। চলো চলো বাড়ি চলো।